আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দীনী ভাই ও বোনেরা, আজকে এমন তিনটি ভুলের কথা বলবো যে তিনটি ভুল আমরা সচরাচর যখন নামাজে দাঁড়াই তখন কিন্তু করে থাকি। অধিকাংশ মানুষ এই তিনটি ভুল করে থাকে। আমি যেখানে নামাজ পড়াই সেখানেও আমি লক্ষ্য করে দেখেছি আমার মুক্তাদিরা এই তিনটি ভুল করে থাকে, এবং আমি বিভিন্ন জায়গায় নামাজ পড়তে গিয়েও এই তিনটি ভুল দেখেছি। তো বন্ধুরা, সেই তিনটি ভুল আসলেই পরিত্যাগ করা প্রয়োজন। প্রথম নাম্বার হলো যে নামাজে দাঁড়িয়ে কাঁথার সোজা না করা। প্রিয় বন্ধুরা, নামাজে দাঁড়িয়ে কাতার সোজা করা হলো ওয়াজিব। কোনো ব্যক্তি যদি কাতার সোজা না করে, এলোমেলো অবস্থায় থাকে, পায়ের দিকে লক্ষ্য না রাখে, তাহলে তার কিন্তু ওয়াজিব তরক করার গুণা হবে। এজন্য অ্যাট ফার্স্ট সর্বপ্রথম কাতার সোজা করতে হবে। সবার পায়ের গোড়ালি যেন একেবারেই সোজা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় নাম্বার হলো হাত বেঁধে রাখা। যখন মুয়াজ্জিন সাহেব ইকামত দেয়, এই সময় অনেকে হাত বেঁধে রাখে। তারপরে যখন ইকামত শেষ হয় তখন আবার তাকবীরে উলা দিয়ে আবার হাত বাঁধে। তো এই হাত বাঁধাটা হলো নিষেধ, হাত বাঁধা যাবে না। তো যারা আমরা নামাজে দাঁড়িয়ে ইকামতের সময় হাত বাঁধি, আমরা এই অভ্যাসটিকে পরিত্যাগ করব। যখন একামত চলবে, একামত চলাকালীন সময়ে হাত বেঁধে রাখবো না। আর তৃতীয় নাম্বার ভুলটি হলো যে তাকনুর নিচে পায়জামা, লুঙ্গি বা ট্রাউজার পরিধান করা। অনেকে আছে যারা তাকনুর নিচ পর্যন্ত তাদের পায়জামা বলেন, প্যান্ট বলেন বা লুঙ্গি বলেন থাকে, এটা কিন্তু মোটেও ঠিক নয়। হাদিস শরীফে উল্লেখ হয়েছে অবশ্যই আপনাকে তাকনুর উপরে জামা কাপড় পরতে হবে। পায়জামা পরেন, প্যান্ট পরেন আর লুঙ্গি পরেন, যেটাই পরেন না কেন সেটা যেন আপনার তাকনুর উপরে থাকে। এজন্য এই বিষয়টা বিশেষভাবে লক্ষ্য রাখবেন যখন নামাজে দাঁড়াবেন। আপনার ভুলে যদি আপনার পায়জামা, লুঙ্গি বা আপনার প্যান্ট যদি তাকনুর নিচে চলে যায়, তাহলে সেটাকে আপনারা তাকনুর উপরে উঠিয়ে নেবেন। তো বন্ধুরা, এই তিনটি বিষয় আশা করি আপনারা সকলেই লক্ষ্য রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকেই নামাজের সময় বিশেষভাবে এই তিনটি বিষয়ে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। বন্ধুরা, আমার অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে অন্যরাও বিষয়গুলি সম্পর্কে জানতে পারে এবং সতর্ক হতে পারে। বন্ধুরা, নিয়মিত আমার এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে, দোয়া, হাদিস, মাসলা, মাসাইল সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি কোন বিষয়ের ওপর জানতে চান তা আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন করা বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। দেখা হবে আল্লাহ চাহে তো পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق.